নমস্কার, এই চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের প্রশ্ন উত্তর পর্ব 17 নম্বর শুরু করছি। আপনাদেরই প্রশ্ন, আপনাদেরকে উত্তর জানাচ্ছি এবং আমি মনে করি আবার যে প্রশ্নগুলো আমি তুলে এনেছি আশা করি সমস্ত দর্শকরা দেখলে কিন্তু তাদের উপকার হবে। আর সময় নষ্ট করব না, চলুন দেখি কে কী বলেছেন। পার্থপ্রতিম বণিক, ওনার প্রথম প্রশ্ন হলো কি আজকের, আমার টমেটো চারা সবে 5 ইঞ্চি, 5 ইঞ্চি মানে কী বলবো, এইটুকু টমেটো চারা 5 ইঞ্চি লাগিয়েছি, এর মধ্যে ফুল এসে গেছে। নিশ্চয়ই উনি করেছিলেন কি, চারাটা যে এনেছিলেন বয়স তার বেশি হয়েছিল। উনি বলছেন আগামী চারা যখন কিনতে যাচ্ছি কী করে বুঝতে পারবো যে বাজার থেকে যে লাগালেই ফুল এসে যাবে, কী করে দেখলে বুঝতে পারা যাবে। আমরা সাধারণত টমেটো চারা করি কি, টমেটো চারা নিয়ে এই আঙুলটা নিয়ে এরকম করে বাঁকাবো, যদি তাড়াতাড়ি নুয়ে যায় দেখবেন একদম কচি চারা। কচি চারা মানে খুব কম বয়সে, এক মাসের নিচে চারা হলে আঙুল দিতে হবে না, বেঁকে যাবে সামান্য আঘাত পেলেই। যত বয়স বাড়বে তত স্টিফি হবে, তত শক্ত হবে, নুংতে চাইবে না, তখন বুঝবো যে চারাটা বয়স হয়েছে। ওটা নিশ্চয়ই 45-50 দিনের চারা ছিল আমি মনে করি। যাক, এই ব্যাপারটা হয়ে গেছে, এখন ফুল এসে গেছে, কী করবেন। ফুল এসে গেলেই যে কোনো গাছে যদি ফুলকে আটকাতে চান, ধানের শীষ বেরিয়ে যাচ্ছে, এক একটা ধান এক এক সময় হয়ে যায় কি, একটু হয়তো অপ্রাসঙ্গিক হচ্ছে শুনে নিন, এক একটা ধানের শীষ না রোয়ার পরেই কিছুদিনের মধ্যেই রোয়া হয়েছে, আজ থেকে এক মাস মানে কী বলবো 35-36 দিন পর থেকেই শীষ বেরোতে আরম্ভ করে, কী বিপদ। সঙ্গে সঙ্গে ডবল ডোজে আমরা সেখানে ইউরিয়া চাপান দিই, দিলেই থেমে যাবে। এই যে আপনার যে মানে টমেটো গাছটা যে বিপদ ডেকে আনলো, মানে না লাগাতে লাগাতেই যে ফুল এসে গেছে, আপনি একটু নাইট্রোজেন চাপান দেন, আপনি তো ইউরিয়া দেবেন না টমেটো গাছে, আমি বলবো না। ওখানে শুধু আপনার আটাশাটা শূন্য গ্রোমর প্রতি গাছের গোড়াতে অন্তত 60-70 গ্রাম করে দিয়ে দেন, স্টপ হয়ে যাবে, ফুল আসা বন্ধ হয়ে যাবে, দেখবেন পিছিয়ে যাবে, দেরি হয়ে যাবে। এই একটা ব্যাপার হয়েছে। আর এই এক্ষুনি যদি পারেন গাছে আপনি ওই 18-18-18 বা 19-19-19 স্প্রেও করুন, অর্থাৎ বলছি দ্বৈত দ্বৈতভাবে মানে দুদিক থেকে ওকে মানে প্রতিরোধ ব্যবস্থা করে তুলুন। একটা হচ্ছে স্প্রে করবো সার দিয়ে, আর একটা গোড়ায় দেবো, এইভাবে ওকে থামিয়ে দেন। মানে কিনে ফেলেছেন, এটা হয়ে গিয়েছে, অত বাচ্চা কাছে হলে একটু যদি ফুল আসো কী হবে, ও তো না হতে হতে বড়ো হতে হতে মারা যাবে। তাহলে আপনাকে কী করতে হবে, 18-18-0 গ্রোমর সার গাছে গোড়ায় দিতে হবে, 50-60-70 গ্রাম অসুবিধা নেই, একটু দুধ দিয়ে দেবে, 5 ইঞ্চি দুধ দিয়ে, 4-5 ইঞ্চি দুধ দিয়ে মাটি চাপা দিতে হবে, কিন্তু দিয়ে একদিন পরে জল দেবেন, কায়দাটা হচ্ছে এইটা, এই করবেন। আর পাতাতে আপনি স্প্রে করুন প্রতিটা জলে 3 গ্রাম 18-18-18 NPK, যেটা বাজারে পাওয়া যায় 130-135 টাকা কেজি নেবে, ওইটা স্প্রে করুন। ধন্যবাদ জানাই। মাহফুজ ইসলাম উনি বলছেন যে আম গাছে হরমোন স্প্রে করলে তার সুফল কুফলটা বলুন। এখন হরমোনটা নিয়ে একটা ভিডিও করতে হবে, নাহলে খুব হরমোনটা খুব কঠিন জিনিস, কঠিন মানে কঠিন নয়, একটু মানে বুঝতে মানুষের অসুবিধা হচ্ছে। হরমোন কী আর জৈব নিয়ন্ত্রক কী, ওই যেগুলো PGR বলি ওগুলো কিন্তু জৈব নিয়ন্ত্রক, আর হরমোনটা হলো এগুলো গাছে হরমোনটা তৈরি হয়, এটা একটা রাসায়নিক জৈব উপাদান, একটা বিরাট ভাষা, হ্যাঁ, বা জৈব রাসায়নিক উপাদান তৈরি হয় গাছের মধ্যেই তৈরি হয়, কিন্তু প্রাকৃতিক নানান কারণে আজকাল হতে পারছে না বলেই বাইরে থেকে স্প্রে করতে হয়। এবং হরমোনটা গাছের অগ্রভাগ, ওপরের পাতা, ডগার পাতা থেকে কিন্তু ও মানে ওটার মধ্যে সংশ্লিষ্ট হয়ে যায়, হয়ে গিয়ে ওখান থেকে সারা দিয়ে ফ্লোয়েম কলার মধ্যে ছড়িয়ে অঙ্গ সারা অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে, মানে জৈবিক মানে গাছের যে শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া চলছে তাকে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন কোষকে নিয়ন্ত্রণ করে, ওই একটা ব্যাপার। এখন আম গাছে মালদাতে আমাদের জেলাতে আমাদের পশ্চিমবঙ্গের মালদাতে হয়েছে কি, মালদা বিখ্যাত আম ফজলি, সুরমা ফজলি, ফজলি আপনারাও জানেন, ওইখানে হরমোন দিয়ে দিয়ে এত বেশি আনা হয়ে গেছে, হরমোন বেশি মানে ইউজ ব্যবহার করলে প্রতি বছর কী হয় গাছের লংজিভিটি কমে যায়, ভবিষ্যতে কিন্তু হরমোনের এফেক্ট আর হয় না সেইভাবে, এবং গাছকে না মানে কী বলবো তাড়াতাড়ি বুড়ো করে দেওয়া হয়। একটা উদাহরণ দিই, এখন আমাদের পুরুষদের, আমরা পুরুষ, আমাদের বেড়া ছেলেদের গোঁফদাড়ি হবে, মেয়েদের গোঁফদাড়ি হবে না, এই যে গোঁফদাড়ি হওয়ার যে হরমোনটা ওটা যদি মেয়েদেরকে ইঞ্জেক্ট করা যায় তাদের অবশ্যই গোঁফদাড়ি বেরিয়ে যাবে, এইরকম ব্যাপার। তা এই জোর করে ফুল আনানো যায়, হরমোন 3 রকম, তবে একটু সংক্ষেপে বলি, হরমোন একটা হচ্ছে আপনার বৃদ্ধি করবে, শাখা প্রশাখা ছাড়বে, একটা ফুল ফলকে নিয়ন্ত্রণ করবে, আর একটা হচ্ছে অতিরিক্ত তেজ হয়ে গেছে, অতিরিক্ত মানে বেড়ে গেছে গাছ, মানে তার বৃদ্ধিকে রোধ করা হবে।
মোটামুটি আম গাছকে এইভাবে তারা হরমোন দিয়ে দিয়ে এখন একটা সমস্যা এসেছে কি, আজ থেকে 20-25 বছর আগে যে মালদাতে ব্যাপকভাবে আমের ফলন ছিল, একটু ফলন কিন্তু কমে গেছে। বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন এবং ওখানে যদি থাকে লোকজন নিশ্চিত আপনারা জানবেন, তুলনামূলকভাবে কমে গেছে। এবং ভবিষ্যতে যদি প্রতি বছর হরমোন দিয়ে দিয়ে যাই, এটা যদি একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়ায়, এটা কিন্তু গাছের পক্ষে খারাপ হবে। আমি যে আমার বয়স যে 68, আমাকে যদি হরমোন ইনজেকশন করে ইয়ং করা হয়, হয়তো যুবক হব কিন্তু আমার ক্ষতি করে দেওয়া হবে। আমি সেই আগে 18 বছর ছেলের মতো হতে পারবো না, যতই আজকাল ওষুধ উঠুক আর যতই আজকাল উঠুক, হবে না, হয়ে যাবে না। ক্রিম ফিম আজকাল হয়েছে বটে মাখার, একটু লুকিং ফেস ভালো লাগছে, হ্যাঁ কি ফেস লুকিংটা কী বলবো, সুন্দর হচ্ছে বটে, কিন্তু সেই জিনিস অরিজিনাল একজন 16-18 বছরের ছেলের সঙ্গে আমার তুলনা করলে হয় না। এইভাবে গাছকে কিন্তু অকাল বার্ধক্য ডেকে আনা হবে এবং ফল ফুলকে কমিয়ে দেওয়া হবে ভবিষ্যতের জন্য, এই জন্য নিষেধ করেছিলাম। ধন্যবাদ। বিশ্বজিৎ কর্মকার, উনি বলছেন বোরোসিড বীজে মানে আমি ইউরিয়া দিতে বারণ করেছিলাম, তা উনি বলছেন যে আমি ক্যালসিয়াম নাইট্রেট দিতে পারি কি না। এখন বলি, ধান গাছ নাইট্রোজেন দুরকম, আমরা বিভিন্নভাবে নাইট্রোজেনটাকে জমিতে প্রয়োগ করি, যেমন ইউরিয়া আমি একবার বলেছিলাম, ইউরিয়াতে আছে অ্যামাইড ফর্মের নাইট্রোজেন, CONH2O2SO4, অ্যামাইড ফর্মের ইউরিয়া খায় না গাছ, তাহলে কী করে খাবে? ওইটা মাটিতে গিয়ে বিক্রিয়া করে দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে অ্যামোনিকাল নাইট্রোজেন NH4 ফর্মে যাবে, আর একটা NO3 ফর্মে নাইট্রেট ফর্মে যাবে। নাইট্রেট ফর্মের নাইট্রোজেনের দোষ হলো জলের সঙ্গে চুইয়ে নিচে চলে যাওয়া, আর অ্যামোনিকাল নাইট্রোজেনের দোষ হলো ও বাষ্পীভূত হয়ে উড়ে পালানো, আবার নাইট্রোজেন চক্র যাচ্ছে প্রকৃতিতে, আবার ঘুরছে, আবার নাইট্রাস হয়ে যাচ্ছে আসছে, এইভাবে নাইট্রোজেন চক্রটা যাতায়াত করছে। বাতাসে আমরা দম নিই, শ্বাস প্রশ্বাস নিই, ওতে শুধু 79 ভাগ, 78.something প্রায় 79% প্রায় নাইট্রোজেন। এই তো ব্যাপার, নাইট্রোজেনটাও এত দখলে, তারপর তো 20 ভাগ 20.something হচ্ছে তো আপনার অক্সিজেন, 0.03% হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড, বাকি সব অর্গান, হিলিয়াম ইত্যাদি ইত্যাদি সব নিষ্ক্রিয় গ্যাস মিশিয়ে 100%। যাই হোক, নাইট্রোজেনটা দখলে এরকম যাতায়াত করে, আবার সূর্য আবার আকাশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলে আবার নাইট্রোজেনটা মানে আবার নিচে আসে, আবার উড়ে চলে যায়, এইভাবে চলছে। আর ধান গাছ চারা অবস্থায় অ্যামোনিকাল নাইট্রোজেন খেতে ভালোবাসে, এই জন্যে এখন ঠান্ডার সময় বলেছি গাছকে বাড়াতে গেলে ইউরিয়া নয় দিতে হবে আপনাকে, মানে 20% যেটা আছে অ্যামোনিয়াম সালফেট বলি আপনাকে, কারণ বাচ্চা অবস্থায় ধান গাছ অ্যামোনিকাল নাইট্রোজেনটা খেতে ভালোবাসে, নাইট্রেট ফর্মের নাইট্রোজেনটা নয়, এটাই জন্যই বলেছিলাম। আর আপনি যদি ক্যালসিয়াম নাইট্রেট পাওয়া যায়, হবে কম কেন, ওতে নাইট্রেট ফর্মে আছে, NO3 ফর্মে আছে, ওটাকে অ্যাভয়েড করুন, আপনি NH4 ফর্মে অর্থাৎ অ্যামোনিকাল ফর্মের নাইট্রোজেনটা জমিতে দেন, আমি বোঝাতে পেরেছি, অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেটটা দেবেন না, আপনি অ্যামোনিয়াম সালফেটটা দেন, কারণ ধান গাছ বাচ্চা অবস্থা ওইটা খেতে ভালোবাসে। ধন্যবাদ। লাভ বর্মন, উনি বলছেন DAP এবং 10-26-26 কোন গাছে দেওয়া যায়, এইটা একটু বলুন। আমি বলি না DAP 10-26-26 দেন, 10-26-26 হলো 10 ভাগ নাইট্রোজেন, 26 ভাগ ফসফেট, 26 ভাগ পটাশ, আর DAPটা কী আছে, 18 ভাগ নাইট্রোজেন, 46 ভাগ ফসফেট। যে সমস্ত গুচ্ছমূল, ধান গুচ্ছমূল, গম গুচ্ছমূল, আখ গুচ্ছমূল, এরা ফসফরাস লাভিং ক্রপ, ফসফরাসটাকে ফসফেটটাকে খেতে ভালোবাসে, তাই আপনি 10-26-26 ধানে দেওয়ার থেকে DAP ধানে দিলে আরও র্যাপিড অ্যাকশান হবে, আরও গাছ ফুলে উঠবে। আমরা যখন ধান গাছকে বাড়াতে পারি না, আগে বলে নিই এই এই মুহূর্তে ধান গাছ রোয়া হয়েছে, ধান গাছ যেমন রুয়েছেন তেমন হয়ে আছে, মোটে বাড়ছে না, আমার তো 5 কাঠি দরকার বেশি, সেটা হচ্ছে না, আবার DAP চাপান দেন, অবতার বাপকে হতে হবে। DAPটা এই একটা ব্যাপার, অর্থাৎ ধান গম এই জাতীয় ফসলে DAP অবশ্যই দেবেন, DAP আজকাল সবজিতেও দিচ্ছে আমি না বলবো না, কিন্তু স্পেশালি ধানের জন্যে গমের জন্যে সবথেকে ভালো 10-26-26 সবজির জন্যে ভালো। আর তাড়াতাড়ি গাছকে বাড়াতে গেলে চাই আপনার গ্রোমর, যারা ইউরিয়া দেবেন না, 28-28-0 ওখানে 28 ভাগ নাইট্রোজেন আছে, DAPতে তো আছে আপনার 18 ভাগ নাইট্রোজেন, আর 10-26-26 তো আছে মাত্র 10 ভাগ নাইট্রোজেন, এবার সব বুঝে না আপনারা। আমি বলতে চাচ্ছি গুচ্ছ জাতীয় মূলে আপনাকে DAP আসলে ভালো কাজ পাবেন। ধন্যবাদ। সুখেন মণ্ডল বলছেন আমি সাদামাছি বেগুনের মুক্ত করতে পারছি না, কী করে মুক্ত করবো বলুন, ব্যবসাভিত্তিক চাষ করেছে, মানে সাদামাছি যারা হোয়াইট ফ্লাই বলি, যারা ওই কুঁকড়ে টুঁকড়ে দেয়, ওনাকে বলবো আমি নিম জল বাড়িতে তৈরি করুন, আমি বলেছি 3 লিটার জলে 400-500 গ্রাম ডাঁটা সহ কাঁচা নিম পাতা, 15-20 মিনিট ফুটতে হবে, সেটা ঠান্ডা হবে, একটু গাঢ় করে, অর্থাৎ ওইটা 2 লিটার নেন, পুকুরের জল 1 লিটার নেন, একটু ঘন করে
বাড়িয়ে সকালে বিকালে ওই যে জলটা করলেন ওটা দুদিন চলবে, সকালে বিকালে আবার পরের দিন সকালে বিকালে, এরকম করে আপনি তিন দিন দেবেন। আমি দায়িত্ব নিয়ে সব বলছি, সাদা মাছি তাড়ানোর কৌশল আমি তো তাড়িয়েছি, আমি জানি। লাল মার্কা জল দিই একটু বেশি করে গাঢ় করে, দেখতে পাচ্ছি একদম পোকা নেই। আপনার জমির দায়িত্ব নিয়ে আমি বলছি, আপনি ওই বেগুন গাছে ওই পরপর তিন দিন সকাল বিকাল দেন বা চার দিন দেন, আবার একদিন বন্ধ করে আবার চার দিন দেন, আমি কথা দিলাম সব সাদা মাছি চলে যাবে। তারপরে আপনার কাছে যে ওষুধ আছে সেই ওষুধ ব্যবহার করবেন, আমি বাড়তি কিনতে বলবো না, পয়সা খরচা করতে বলবো না, চলে যেতে বাধ্য, অ্যান্টিফিডেন্ট হয়ে যায়, পোকা মরবে না, পোকা মনে করবে আমি যখন ওষুধ নিয়ে ক্লারিফাই করবো তখন আপনাদের পরিষ্কার হয়ে যাবে ধারণাগুলো। অ্যান্টিফিডেন্ট করা অর্থাৎ পোকা মনে করবে যে হচ্ছে আমার বন জঙ্গল খাওয়া ভালো বাবা, পালাইয়ে খাওয়া না, এইরকমভাবে বিশ্বাস করে দেওয়া, এইভাবে পাতাটাকে ওরা করে দেয়। আপনি করুন, উপকার পাবেন। ধন্যবাদ। অজয় কুমার দে বাংলাদেশ থেকে বলছেন, বলছেন বাংলাদেশে কিন্তু আবার যাবেন যেমন টিএসপি পাওয়া যায়, ট্রিপল সুপার ফসফেট, আমাদের এখানে ত্রিবেণী বলে সারটা ছিল 46% মধ্যে কিন্তু ফসফেট আছে ওখানে কমন, তারপরে ওখানে আবার পাওয়া যায় কম্পোস্ট পিট, আমাদের এখানে যেমন পাওয়া যায় ওখানে আবার ট্রাইকো কম্পোস্ট পাওয়া যায়। অর্থাৎ কম্পোস্ট পিটটা করছে বুদ্ধিটা কী করেছে, যিনি মানে ওই কম্পোস্ট পিট মানে ট্রাইকো কম্পোস্টের মেকার তার মাথায় এই বুদ্ধিটা এসে গেছে। কী এসে গেছে, সে পাতা পচা দিক, গোবর সার দিক, আবর্জনা দিক, যে আপনার কম্পোস্ট পিট কম্পোস্টটা তৈরি করছেন ওতে কী করেছেন, ওই ট্রাইকোডারমা ভিরিডি ওই টিভি প্যাকেটটা দিয়ে দিয়েছেন ওর মধ্যে, আর এক মুঠো হয়তো মাটি দিয়েছেন, দিয়ে তারপর এইগুলো পচাচ্ছেন। ফলে কী হবে, ট্রাইকোডারমা ভিরিডি একটা ছত্রাক ওতে প্রচুর পরিমাণে বিস্তার লাভ করেছে, ফলে মাটিতে দিলে কাজ পাওয়া যাবে, অবশ্যই আপনারা কাজ পাবেন। আপনারাও বাড়িতে কম্পোস্টের সঙ্গে ট্রাইকোডারমা ভিরিডি মিশিয়ে দেন না, কেন কিনতে যাবেন, ওইভাবে আপনারাও তৈরি করতে পারবেন, অসুবিধা কিচ্ছু নেই। ধন্যবাদ। আচ্ছা, সোমনাথ দে এবং আরও অনেকে বলছেন যে গাঁদা ফুলের কাটিং কীভাবে করবে একটু দেখান। এখন হয়েছে কি, গাঁদা ফুল অনেকে বলছেন যে অনেকে ছোটো ফুল হয়ে যাচ্ছে এটা সেটা নানা রকম ব্যাপার বলেছেন, বলেছিলাম ভিডিওতে, এখনই গাঁদা ফুলের যেগুলো শাখাতে কুড়ি আসেনি ওই শাখাগুলো কাটুন, কেটে মাটিতে লাগিয়ে দেন, একটু কাটিং পাউডার দিয়ে লাগাতে পারলে ভালো হয়, যদি না থাকে এমনি লাগিয়ে দেন, দিলে ওরা আবার কিন্তু গাঁদা ফুল হবে, হলে আপনি এখন সেই চলবে, এটা তো ধরুন রবিবার 27শে ডিসেম্বর হবে, এই এখন লাগালে ডিসেম্বরে লাগালে ও আপনি পরপর পরপর ফুল আসবে, আবার গাছ থেকে কাটিং করে করে এখন আপনি চলতে পারবেন। বিশেষ করে বলা, উনি বলছেন গাঁদা ফুল তো আপনার, আপনি বলছেন পেরিনিয়াল ক্রপ বর্ষজীবী না, একজন বলছেন, আরে বাবা গাঁদা ফুল বর্ষজীবী, আমি সেই মানে ছবিটা আপনাদের তুলে দেখাচ্ছি গাঁদা ফুল বর্ষজীবী কিনা, ফুল বিজ্ঞানী কী বলেছে এটা দেখাবো, আর গাঁদা ফুলের কাটিং করাটা আমি ভিডিও করে দেখাচ্ছি কীভাবে গাঁদা ফুলটাকে কন্টিনিউ করতে পারবেন বাড়িতে। ধন্যবাদ জানাই। আর একজন বলেছেন গাঁদা ফুল, স্বর্ণাভ গুপ্তা বলেছেন যে গাঁদা ফুলের বীজ গত বছর ছিল সেই কালো দানাটা ফেলেছিলাম, ফেলে চারা করে ফুল করেছি, সব ছোটো 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 হয়েছে, ছোটো মানে উনি বলছেন কড়ি গাঁদা হয়েছে, কড়ি গাঁদা আমাদের এখানে যে চুটকি বলছিলাম এক এক জায়গায় একটা ভাষা কড়ি গাঁদা বলে, এক এক জায়গায় ছোটো গাঁদা বলে, সেটা হয়ে গেছে, কী করব। আমি যে দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে দেখবেন একটা মৌমাছি খাচ্ছিল, মধুটা খাচ্ছিল এই ছোটো ছোটো ফুলের ওই কড়ি গাঁদা থেকে, খেয়ে আবার বড় গাঁদাতে গিয়ে বসছে, গিয়ে ওই যে ওদের রেণু থেকে ওই যে মানে ক্রস পলিনেটেড হয়ে গেল, এই 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 গাঁদা ফুলটা যদি আমি রাখি কালো বীজ হবে, বীজ হবে তার থেকে গাছ হবে, সাজার হবে, কিন্তু ওখানে ওখানে ওটা ও মানে গাঁদা ফুল হবে কি না, বড়ো গাঁদা ফুল হবে কি না কেউ বলতে পারবে না, কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না, এই জন্য ডাল কেটে বসালে সব থেকে ভালো হয়, এই ক্রস পলিনেশান হয়ে যাওয়ার জন্যেই কিন্তু ওটা হয়েছে। আপনি গাঁদা ফুলের এখন যা যদি পান ও ডাল কেটে নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করুন, আমি সারা বছর ধরে ফুল পাবেন, আমি বলে দিচ্ছি আবার, গাঁদা ফুলটা আমি যেতে যখন দক্ষিণ ভারতে ছিলাম ব্যাঙ্গালোরে, তখন ওনাদের সে ফুল ফুল যারা এক্সপোর্ট করে সেই তার মাঠকে মাঠ ফুল গাছে গিয়েছিলাম, আমি বলেছিলাম জিজ্ঞাসা করেছিলাম, ইংরাজিতেই জিজ্ঞাসা করেছিলাম যে হুইচ ফ্লাওয়ার ক্যান সার্ভাইভ ইন 42-43 ডিগ্রি সেলসিয়াস, ওনারা বলেছিলেন অনলি মারিগোল্ড ক্যান সার্ভাইভ, তা যাই হোক অর্থাৎ গাঁদা ফুলটাই এটা একমাত্র অত তাপমাত্রাতেও সুন্দর হতে পারে। লক্ষ্মী দত্ত, লক্ষ্মী দত্ত সব প্রশ্ন করেছেন যে গাছের 17টি যে মৌল উপাদান এর নাম বলুন, ভালো প্রশ্ন করেছে, এর নাম কী হলো, প্রকৃতি থেকে তিনটে নেয়, প্রকৃতি থেকে নেয় হাইড্রোজেন অক্সিজেন, আমরা যে মানে গাছ গাছের অক্সিজেনের দরকার, কিন্তু গাছ যে শুধু অক্সিজেন দেবে তা না, ও তো সজীব বস্তু, ওকে তো বেঁচে থাকতে হবে, আমি একটা মজার ভিডিও করব কিন্তু আগে থেকে নিবন্ধন করছি সকলের, গাছ তো সজীব, ফল দেয় ফুল দেয় ও বাড়ে বংশবিস্তার করে, তা সজীব যদি বস্তু হয় তার তার ধর্ম কী, খেতে হবে, শ্বাস প্রশ্বাস নিতে হবে, আর কী করতে হবে, বংশবিস্তার করবে, আর যে খাবার খেলো সে পায়খানা প্রস্রাব করবে না, অর্থাৎ শরীরের বর্জ্য পদার্থগুলো ত্যাগ করবে না, এই গাছ কী করে খায় কী করে পায়খানা প্রস্রাব করে, ভিডিও করবো, ভালো লাগবে, একটা স্বচ্ছ ধারণা হোক, অন্য কিচ্ছু না,
আমি চাচ্ছি আমার দর্শকদের মধ্যে গাছপালা নিয়ে যেন একটা পরিষ্কার ধারণা দিলে, ও এই ব্যাপার, এইভাবে খায়, এইভাবে এরা বর্জ্য পদার্থ ত্যাগ করে, ও তো মানে একটা ধারণা তৈরি হোক, এটা কিন্তু খুব ভালো। কিছু মনে করবেন না, এই ভিডিও আমি আনছি, একটা মজার ভিডিও, হাসির ভিডিও দেখবেন। যাই হোক, আমরা কী কী নেয়, অক্সিজেন নেয়, কার্বন নেয়, আমরা CO2 যে আমরা ছেড়ে দিচ্ছি বাতাসে, বা গাড়ি টাড়ি যে ধোঁয়া ধোঁয়া ধুলো যাচ্ছে এগুলো সব কার্বন নেয়, হাইড্রোজেন নেয়, হাইড্রোজেন মানে H2O মানে জল, তা ওই হাইড্রোজেন থেকে, হাইড্রোজেনটা জল থেকে হাইড্রোজেন নেয়, তাহলে হাইড্রোজেন অক্সিজেন কার্বন তিনটে প্রকৃতি থেকে নেয়। এই 6, 3, 7 আমরা এইভাবে ভাগ করি, 6, 3, 7, তা 6টার মধ্যে 3টে গেল, আর 3টে বাকি নাইট্রোজেন ফসফরাস পটাশ, বা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম 3টে গেল, তাহলে 3টে আছে, এই 3টে হচ্ছে প্রধান। তারপর গৌণ খাবার কি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার, তাহলে 6, 3, 9, আর 7টা কি অনুখাদ্য, আবার 8টাও হয়, তবে 17টা হবে। কী কী আছে তার মধ্যে, জিঙ্ক আছে, জিঙ্ক আছে, কপার আছে, আয়রন আছে, মলিবডেনাম আছে, বোরন আছে, ম্যাঙ্গানিজ আছে, ক্লোরিন আছে, আবার এখন ইদানিং কোবাল্ট নিকেল এই সমস্ত উপাদানগুলো আসছে গাছের, আরও বলছে এগুলো হলে, কোবাল্ট হলে গাছের ছালগুলো ওঠে না, বলকলে সাহায্য করে, নিকেল ফুলের কালারটা তৈরি করে, এই সমস্ত। আবার বলছে, অনেকে বলছে না সিলিকন দরকার, সিলিকন গাছের খুব দরকার, ধান গাছের তো খুব সিলিকন দরকার, এইভাবে আবার 17, 18, 19টা এরকম নিয়ে বিজ্ঞানীরা এখন নানা রকম মতভেদ দিচ্ছে, মতামত দিচ্ছেন আর কি। এইগুলো হচ্ছে উপাদান, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আচ্ছা সাহেব সাধু খাঁ, দেখুন তো আপনাদের একটা কী বলেছেন, উনি একটা লিঙ্কও দিয়েছেন, আমি দেখলাম আপনাদের জন্য, বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ মালদা টালদার দিকে যেদিকে হনুমানের উৎপাত খুব, বলছিলেন কি উনি একটা বলছিলেন আমাকে যে একটু বলুন না মানুষকে, আমি বলেছিলাম কি না পটকা বাজি পটকা ফাটানো আবার আজকাল নিষেধ হয়েছে, গুলতি বলে গুলতি, বাঁটুল বলি আমরা এদিকে গুলতি বলে, ওইগুলো সব সবাই গ্রামবাসীরা যেন সকলে যেন মানে হনুমানটাকে এলে বিরক্ত করে, লাঠি টাঠি নিয়ে সবাই যেন বেরিয়ে পড়ে, একজনের দ্বারা হনুমান তাড়ানো যাবে না, পরপর 3-4 দিন যেন 7 ঘন্টা বাজিয়ে সবাই যেন ওকে বিরক্ত করে, এরকম আমি বলেছিলাম। আর উনি বলছেন একটা ঝটকা মেশিন এসছে, কিন্তু ঝটকা মেশিনটা দেখলাম ঝটকা মেশিন ইলেকট্রিক, অর্থাৎ তার দেওয়া হবে মানে মাঠের চারিদিকে, ওর মধ্যে ইলেকট্রিকটা সুইচটাকে অন করা হবে, হনুমানটা আসবে, ধাক্কা লাগবে, পালিয়ে যাবে, আর আসবে না, এইভাবে ঝটকা মেশিন ইলেকট্রিক দিয়ে এইভাবে বলছে উপকার হবে। কিন্তু ওটা কি সম্ভব হবে অত তার দিয়ে ঘেরা, ওটা দেখুন যদি করা যায়, অর্থাৎ সবসময় অন করে রাখা হবে না, হনুমানটা এলে পরে রাত্রে অফ থাকবে, সকাল থেকে অফ থাকবে, যখন হনুমান আসছে দেখে ওইটা করতে হবে বলছে, এই ব্যাপারটা যদি ইলেকট্রিক যা সম্ভবভাবে ওটা করবেন, আমি বলবো নেট দিয়ে ঘিরে করা। তা উনি বলছিলেন ঝটকা মেশিন বেরিয়েছে, তা দেখুন যদি ঝটকা মেশিন নিতে পারেন হবে। একটা শেষ কথা বলবো যে OHG কম্পোজারটা অনেকে পাচ্ছেন না, OHG কম্পোজারটা জয়ন্ত মান্না ভদ্রলোক, আমাদেরই সাবস্ক্রাইবার বলুন, আমাদের দর্শক বলুন, এবং মানুষের উপকার করেন, উনি ওনার নাম্বার দিয়েছেন 9883134224, বলছে আমি শিয়ালদা মৌলালী থেকে OHG কম্পোজার কিনে আমি করেছি, এবং যারা চায় আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যে কেউ আসতে পারেন যদি কাছাকাছি হয়। এই বলে আজকে শেষ করছি, ধন্যবাদ জানাই, ভালো থাকুন।